আসসালামু আলাইকুম আর হিন্দু ভাইদের জানাচ্ছি আলাপ আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে নিয়ে কথা সেটি হচ্ছে ভাইরাস আপনারা ইতিমধ্যে মনে হচ্ছে এই রেবি ভাইরাস সম্পর্কে আরো কিছু তথ্য জানা দরকার কারণ এর তো একটি অরিজিন রয়েছে উৎপত্তি রয়েছে কিভাবে আমাদের শরীরে এই এই ভাইরাসটি ছড়ায় ক্ষেত্রে আজকে আমি আলোচনা করব আর পরবর্তীতে আমি আলোচনা করব র্যাবিস অর্থাৎ লক্ষণগুলো কি হতে পারে অর্থাৎ আপনার আমার শরীরে রেমজ ভাইরাস যে প্রভাব রয়েছে কিনা আমি আমরা কিভাবে বুঝতে পারবো এবং কিভাবে তার চিকিৎসা আমরা দিব সেক্ষেত্রে পরবর্তীতে আলোচনা করব আজকে আসলে আলোচনা করব রেমিস ভাইরাস কিভাবে ছড়ায় কোন কোন প্রাণীর মাধ্যমে এই ভাইরাসটি সরাতে পারে আর ইনফেক্টেড এরিয়া অর্থাৎ আক্রান্ত স্থানে কি কি রোগ উৎপাদন করতে পারে অর্থাৎ এর পরিণতি কি হতে পারে সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব আশা করি আপনার আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে এবং অনেক ইনফরমেশন দেওয়ার আসলে চেষ্টা করব যা হোক এটাকে আমরা বলি এই ভাইরাস যে প্রাণীগুলোর মাধ্যমে ছড়ায় সেটি হচ্ছে যেমন কুকুর বিড়াল ইঁদুর ইঁদুর শিয়াল সাপ এসব প্রাণী থেকে মেনলি ছড়ায় এছাড়া অনেক প্রাণী রয়েছে এবং আপনাদের এই ভিডিওর শেষে আমি একটি নোট আপনাদেরকে শো করাবো এই নোট নোটটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তা যাই হোক কি আসলে আহ আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে যে প্রাণীটির মাধ্যমে ভাইরাস ছড়ায় সেটা হচ্ছে কুকুর আমরা জানি কারণ এটাকে আমরা পেট এনিমেলো বলতে পারি অনেকে আমরা বাসায় পুষে থাকি যাই হোক সাধারণত এই কুকুর আমাদের পায়ের মধ্যে কামড় দেয় পায়ের পাটে হচ্ছে আসলে আমাদের পেরি অর্গান অর্থাৎ এই পেরিফেলা অর্গানে অবস্থিত পেরিফেলাল নার্ভাস সিস্টেম যখন কোন কুকুর কোন মানুষের পায়ে কামড় দেয় তার লালার মাধ্যমে শরীরের মধ্যে রেমিজ ভাইরাসটি প্রবেশ করে এবং এই অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেডের মধ্যে এই ভাইরাসটি পৌঁছে যায় আর যদি সবচেয়ে বড় কথা হলো যদি আপনার আমার শরীরে অ্যান্টিবডি অর্থাৎ ভাইটাল সক্রিয় থাকে সেক্ষেত্রে এই ভাইরাস আপনার আমার ক্ষতি করতে পারবে না তবে এই ভাইরাস কিন্তু আজীবনের জন্য থেকে যাবে কারণ এই ভাইরাস যখন আপনার আমার শরীরে আজীবনের জন্য থেকে যাবে পরবর্তীতে নেক্সট জেনারেশন অর্থাৎ আপনার সন্তানদের ক্ষেত্রে এটা ভয়াবহ কারণ হতে পারে আজকে পৃথিবীরকে যত প্রতিবন্ধী শিশু জন্ম নেয় তাই এর অন্যতম কারণ হচ্ছে পোস্ট রেবিস সিনড্রম কারণ হচ্ছে এই ভাইরাসটি বংশ পরম্পরা জেনারেশন টু জেনারেশন আপনার আমার জিনের ভিতরে অর্থাৎ জিনের মধ্যে এটা ইনকোডেড হয়ে থাকে এবং যত মানে বংশ পরম্পরায় এটা পার হবে জেনারেশন টু জেনারেশন যাবে এটি আরো ভয়াবহ হবে এবং ভয়াবহ আমাদের রোগ উৎপাদন করতে পারে প্রতিবন্ধী থেকে শুরু করে যে কোনো ধরনের অস্বাভাবিক আন আমাদের সৃষ্টি করতে পারে তা যাই হোক আর কি এই ভাইরাসটি আমাদের পেরিফেরাল অর্গান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাওয়ার পর তারপর এটি ধীরে ধীরে আমাদের স্যালিভারি গ্লান্ড আছে অর্থাৎ যেখান থেকে লালা আমাদের নিশ্চিত হয় প্যারোটিড প্যায়োটিক গ্লান্ড আর এর এরপরে আমাদের শরীরে অন্যান্য অর্গানে ধীরে ধীরে চতুর্পাশে ছড়িয়ে পড়ে আর যেহেতু আমরা জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের পুরো বডিটাকে কন্ট্রোল করে আমাদের পুরো বডিটাকে নিয়ন্ত্রণ করে পরিচালনা করতে সহযোগিতা করে সেই নার্ভাস সিস্টেম যদি আমাদের অ্যাটাক হয় আক্রমণ হয় তাহলে আসলে আমাদের করার কিছুই থাকে না আর এটি হচ্ছে পৃথিবীর সব সব থেকে ভয়াবহ ভাইরাস এই কারণেই বলবো যে এই ভাইরাসটি যখন শরীরে ঢোকে এবং যখন হাইড্রোফোবিয়া বা জলাতঙ্গী রোগী আক্রান্ত হন আপনারা খেয়াল করে দেখবেন যে এই পেশেন্টটির মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তার সেন্স ঠিক থাকে এবং সে জানে যে আমি মারা যাচ্ছি এবং এবং এই এই ভাইরাসটা এতটাই ভয়াবহ আপনি একটু চিন্তা করে দেখবেন যে আমাদের পৃথিবীতে আল্লাহ যত ধরনের রোগ দিয়েছেন এবং যত রোগী আমরা আক্রান্ত হই না কেন লিস্ট আমরা আমাদের নিজের শরীরে কিন্তু কামড় দেই না কামড়ে কামড় দিয়ে আমাদের মাংস ছেড়ে আমরা খেতে চাই না শুধুমাত্র যারা রেমিস ভাইরাসে আক্রান্ত হয় এই ধরনের রোগীগুলো তার নিজের মাংস কামড়িয়ে খেতে চায় যার কারণে আমরা বাধ্য হই তাকে ছিগুল দিয়ে বেঁধে রাখতে একটি ভয়াবহ অবস্থা এবং এবং তার একমাত্র ঠিকানা হচ্ছে মৃত্যু এবং মৃত্যুই তার শেষ পরিণতি অর্থাৎ সে মারা যাবে যদি তার মধ্যে হাইড্রোফোবিয়া অর্থাৎ জরাতঙ্গ রোগ দেখা যায় যাই হোক আর কি এটার কোনো চিকিৎসা নেই এর মৃত্যু অনিবার্য তবে হ্যাঁ যদি কারো কুকুর কামড় দেওয়ার পর দেখা গেল যে তার হয়তো বা রেবিস ভাইরাসটা শরীরে রয়েছে কিন্তু কোনো ধরনের জলাতঙ্ক রোগ উৎপন্ন করতে পারেনি সেক্ষেত্রে তার শরীরে ভাইরাসটি থেকে যাবে এবং বংশ পরম্পরা এটা বহন করতে থাকবে এটা জেনেটিক্যালি চলে যাবে তা যাই হোক কি আজকে আমি এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করলাম আপনাদেরকে আবারও বলছি আপনারা নোটটা শুরু থেকে শেষ পর্যন্ত থেকে অনেক কিছু শিখতে পারবেন কারণ অনেক রোগ আক্রমণ করে হ্যাঁ যেগুলো আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারবো যে রোগগুলো আমাদেরকে হেল্প করবে কারণ কি একটা বিষয়ে মনে রাখা দরকার যে আমাদের আসলে ফিজিওলজি বলেন অ্যানাটমি বলেন প্যাথোলজি সবকিছু আমাদের জানা দরকার অনেক হোমিওপথি ডাক্তার শুধুমাত্র উপরে করে চিকিৎসা দেন কিন্তু ডাক্তার হেনিম্যান আমাদের একটা কথা বলে গিয়েছেন প্রবনসিস অব দ্য ডিজিজ অর্থাৎ রোগের ভাবি ফল এই ভাবি ফলটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে জানতে পারি হ্যাঁ এর আগেও আমি বিভিন্ন লেকচারে এই কথাগুলো বলেছি আজকেও আমি বলতে চাই যে শুধুমাত্র যে আমরা লক্ষণ এবং সার্বিক দিক বিবেচনা করে আমাদের ট্রিটমেন্ট দেওয়া উচিত কারণ আপনার বর্তমান অবস্থায় কিন্তু আমাদেরকে সাহায্য করবে আমার যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমি হোমিওপ্যাথি নিবেদিত সমালোচনা করি আমি জানি অনেকেই আমার কথাগুলো পছন্দ করে না কারণটাও হচ্ছে আসলে আমি 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 অন্ধ বিশ্বাসী না কেউ কেউ যদি কোনো বিষয়ে মতবাদ দেয় সেক্ষেত্রে আমি পরখ করার চেষ্টা করি এবং ওঠে নিয়ে গবেষণা করি গবেষণা করার পর আসলে কি ফল পাচ্ছে কারণ আমাদের ব্যর্থতাগুলো কিন্তু জানানো দরকার কারণ একটি জিনিস মনে রাখতে হবে যে ব্যর্থতার পরপরই কিন্তু সফলতা আসে আমরা যদি আমাদের সফলতা গুলোকে বলি আর ব্যর্থতা গুলো যদি না বলি তাহলে সেক্ষেত্রে কোনোদিন ব্যর্থতার সমাধানগুলো হবে না ভারতের সাবেক প্রেসিডেন্ট এ কে এম আবুল কালাম একটা কথা যে ডোন্ট রিড অলসো রিড দা স্টোরিজ কারণ শুধুমাত্র সফলতার গল্পগুলো কিন্তু আপনাকে পথ দেখাবে না আপনাকে আমাকে পথ দেখাবে ব্যর্থতার গল্পগুলো কারণ ব্যর্থতার গল্পগুলো থেকে আমরা শিখতে পারবো এবং আমরা পদক্ষেপ নিতে পারবো আমার নতুন কিছু বের করতে পারবো কিভাবে এই ব্যর্থতা গুলোকে কাটিয়ে যায় মতো শেষ সবাই ভালো সুস্থ আর আমার জন্য দোয়া বেশি বেশি এখানে আমি আপনাদের একটি নোট দেখাচ্ছি আমার ল্যাপটপে করা রেবিস ভাইরাস সম্পর্কিত এটি আপনাদেরকে অনেক হেল্প করবে এখানে এই নোটটাতে আলোচনা করা হয়েছে রেবিস ভাইরাস কি জিনিস এবং এটা কোন কোন প্রাণীর মাধ্যমে ছড়াতে পারে যেমন এখানে আমি উল্লেখ করেছি যে যেমন পেট অ্যান্ড ফার্ম অ্যানিম্যালস থেকে এই ভাইরাসটি ছড়াতে পারে ওয়াইল্ড অ্যানিম্যালস বা বন্য প্রাণী থেকে ছড়াতে পারে এরপরে আমি আলোচনা করেছি ইনফেক্টেড এরিয়া অর্থাৎ হচ্ছে মানে কোন কোন জায়গাতে আক্রমণ করতে পারে আমাদের শরীরের এবং হচ্ছে এবং রেবিস ভাইরাসে আক্রান্ত হওয়া রুগীগুলোর সিমটম কি কি হতে পারে সেই সিমটমগুলো আমি এখানে আলোচনা করেছি এবং বিভিন্ন ধরনের রোগগুলো এখানে উল্লেখ করেছি এবং বিভিন্ন ধরনের ট্রামও আলোচনা করেছি যাতে ট্রামগুলো আপনাদের সুবিধা হয় আপনারা একবার চোখ বুড়াই নেবেন আশা করা যায় আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন আসলে পোস্টারভিস সিনড্রোম কিভাবে মানে আমাদের শরীরে বংশ পরম্পরায় আসে আমি এই জিনিসটাও ইতিমধ্যে আলোচনা করেছি এবং ভবিষ্যতে এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ